ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব এটা হলো একটি সাসপেনশন সিস্টেম। গাড়িতে সাসপেনশন সিস্টেম কি কাজ করে আমরা প্রথমেই জানবো। যে সাসপেনশন সিস্টেম হলো গাড়ির চাকা এবং অ্যাক্সেলের সাথে নমনীয় যতগুলি যন্ত্রাংশ ব্যবহার করা হয় এগুলো সাসপেনশন সিস্টেমের অংশ। আজকে আমাদের সামনে যেগুলো আছে এগুলো সবই সাসপেনশন সিস্টেমের অংশ। আর সাসপেনশন সিস্টেম বলছে যা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা বা যা কোনোকে প্রশমিত করার জন্য যে সিস্টেম এটাকে আমরা বলি সাসপেনশন সিস্টেম। বলছে সাসপেনশন সিস্টেম গাড়িতে কি কাজ করে, আরামদায়ক চলতে সাহায্য করে যাত্রীদেরকে, মালামাল পরিবহন করতে এবং যাত্রীদেরকে আরামদায়ক চলতে সাহায্য করে, যন্ত্রাংশের আয়ুষ্কাল বৃদ্ধি করে দেয় এবং চালককে আরামদায়ক চালাতে সাহায্য করে এবং গাড়ির চাকার সাথে টানা প্রদান করে যা কোনো অবস্থায় আরামদায়ক করতে সাহায্য করে। এখন আমাদের সাসপেনশন সিস্টেম আমরা তিন প্রকার বলে থাকি। একটা হলো ফ্রন্ট সাসপেনশন সিস্টেম, একটা হলো রিয়ার সাসপেনশন সিস্টেম, আর একটা হলো এয়ার সাসপেনশন সিস্টেম। ফ্রন্ট সাসপেনশন সিস্টেম হলো যে সাসপেনশন সিস্টেমগুলি গাড়ির সামনের চাকার সাথে যুক্ত থাকবে, গাড়ির সামনের দুটি চাকাকে যা কোনো প্রশমিত করবে ওই ইকুইপমেন্ট এবং কম্পোনেন্টগুলোকে আমরা ফ্রন্ট সাসপেনশন সিস্টেম বলে থাকি। আর রিয়ার সাসপেনশন হলো যেই কম্পোনেন্টগুলো পিছনের চাকার সাথে যুক্ত থাকবে এবং যা কোনোকে প্রতিরোধ করবে ওইগুলোকে আমরা বলি রিয়ার সাসপেনশন সিস্টেম। তাইলে এয়ার সাসপেনশন সিস্টেম কোনগুলি? বলছে যে সিস্টেম সামনে এবং পিছনে বাতাসের শক্তি ব্যবহার করে যা কোনোটাকে প্রশমিত করা হবে ওইগুলোকে আমরা বলি এয়ার সাসপেনশন সিস্টেম। তাহলে আমরা ফ্রন্ট সাসপেনশন, রিয়ার সাসপেনশন এবং এয়ার সাসপেনশন সম্পর্কে জানলাম। আবার সাসপেনশনে আমরা স্প্রিং হিসেবে যেমন কয়েল স্প্রিং ব্যবহার করি, লিফ স্প্রিং ব্যবহার করি, তারপরে টর্শন বার, স্টেবিলাইজার বার এগুলো আমরা ব্যবহার করে থাকি। আজকে আমাদের সামনে যেগুলো আছে এগুলার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতেছি এটা হলো একটি শক অ্যাবজর্বার। এই শক অ্যাবজর্বারটি ফ্রন্ট এবং রিয়ার উভয় পাশে এটা ব্যবহার করা হয়। এইটার নাম আমরা কি বলতেছি? শক অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার এই যে চেসিস এবং অ্যাক্সেলের সাথে যুক্ত করার জন্য দুই পাশে দুইটা রাবার যুক্ত আই হুক থাকবে, এইটার মাধ্যমে সংযুক্ত হবে। এটার ভিতরে কিছু ফ্লুইড থাকবে, ফ্লুইডের প্রেশার এবং স্প্রিং থাকবে, এই শক্তির সাহায্যে এটা পরিচালিত হবে শক অ্যাবজর্বারটি। এবং এইটাও একটি শক অ্যাবজর্বার, কারণ আমাদের গাড়ির মধ্যে শক অ্যাবজর্বার ভ্যারাইটিস ধরনের গাড়ি ছোট বড় হিসাবে এটা বিভিন্ন কোয়ালিটির শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়। এখানে আমরা এই যে তিন ধরনের শক অ্যাবজর্বার আমরা নিয়ে আসছি, এখানে তিনটেই শক অ্যাবজর্বার। এখন এই শক অ্যাবজর্বারগুলো হালকা যানবাহনে আমরা ব্যবহার করি এবং ভারী যানবাহনগুলোতে অন্যগুলার সাপোর্টিং হিসাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি কয়েল স্প্রিং। এই কয়েল স্প্রিংটা এইটা এই শক অ্যাবজর্বারে এটার মধ্যে সংযুক্ত থাকবে। তাইলে এই কয়েল স্প্রিং এবং এই শক অ্যাবজর্বার যদি একসাথে সংযুক্ত হয় তাহলে লোডটা একটু বেশি নিতে পারে, যা কোনো এটাকে বেশি প্রতিরোধমূলক হিসাবে ব্যবহৃত হয়। এখন আরেকটি যাকোনি প্রতিরোধকমূলক ব্যবস্থা এটাকে আমরা বলতেছি লিফ স্প্রিং। বলা হয়েছে এই লিফ স্প্রিংটা গাড়ি যত বড় হবে লিফ স্প্রিং তত বড় হয় এবং এটার গঠনগত যেই পাতিগুলো আছে এখানে 7, 8, 11, 14, হ্যাঁ এইভাবে পাতির সংখ্যা যত আমরা বাড়াবো ততই লোড নিতে পারে। বলছে এই লিফ স্প্রিং গাড়ির সামনে এবং পিছনে উভয় জায়গায় সাসপেনশন সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এখন এই যে দেখো লিফ স্প্রিংটা, এটা একটা প্রান্ত, এটাকে আমরা বলি হ্যাঙ্গার, আর এটাকে আমরা বলতেছি শাকেল। অলওয়েজ এই হ্যাঙ্গার পজিশনটা সামনের দিকে থাকে আর শাকেল পজিশনটা পিছনের দিকে থাকে। এই যে হ্যাঙ্গারে এখানে একটা আই পয়েন্ট আছে, এখানে আই বোল্ট দ্বারা চেসিসের সাথে এটা যুক্ত করা হয়। এই যে এখানে দেওয়া ছিদ্র, এখানে একটি রাবার বুশো ব্যবহার করা হয়। এই ছিদ্রটার ভিতর দিয়ে আই বোল্ট দ্বারা আমরা চেসিসের সাথে হ্যাঙ্গারে এটা যুক্ত করে রাখি। আর এই যে এই প্রান্তটা আমরা এটাকে আমরা বলতেছি শাকেল। এইটা একটি আই, এখানে একটি আই বোল্ট দ্বারা এটা যুক্ত করা আছে।
তার সাথে থাকবে চেসিসে, এটা পিছনের দিকে থাকবে চেসিসে। তে আমরা দেখো এই হ্যাঙ্গার এবং আয়ের মাঝে ডিফারেন্সটা কি, হ্যাঙ্গারটা হলো ফিক্সড, এটা বডির সাথে এটা কোনো মুভমেন্ট করতে পারে না, আর এই শাকেলটা এটা পিছনের দিকে থাকে, এটা ঝুলন্ত থাকে, যে কোনো যাকনির সময় এটা কি করতে পারে, মুভমেন্ট করতে পারে। তার জন্য এই হ্যাঙ্গার জয়েন্টটা পিছনের দিকে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা সামনের দিকে ব্যবহার, সামনেরটা থাকবে ফিক্স আর পিছনেরটা থাকবে হ্যাঙ্গার ঝুলন্ত, যাতে যে কোনো মুভমেন্টে এই লিফ স্প্রিংটা একটু সামনে পিছনে দুল খেতে পারে। তার জন্য এই শাকেল জয়েন্টটা আমরা পিছনে ব্যবহার করি। অনেক সময় এই জয়েন্টে কিছু শব্দ হয়, কেন শব্দ হয়, এটার ভিতরে একটি রাবার বুশ আছে, এই রাবার বুশগুলা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই লিফ স্প্রিংগুলো অনেক সময় শব্দ করে। আবার এই লিফ স্প্রিংয়ের মাঝে এখানে দেখো কিছু ক্লাম আছে, এই ক্লামগুলা এই স্প্রিংগুলাকে ধরে রাখতে সাহায্য করে, আটকায় রাখতে। এবং এই লিপ স্প্রিংয়ের মাঝখানে একটি বোল্ট আছে, এটাকে আমরা বলে থাকি সেন্টার বোল্ট। এই সেন্টার বোল্ট এইটা অ্যাক্সেলের সাথে যখন আমরা এটা বসাবো তখন প্রত্যেকটা পাতিকে এই সেন্টার বোল্ট দেয়া আটকায় সেন্টার করে রাখা হয়, এবং এই লিপ স্প্রিংটা অ্যাক্সেলের উপরে এটা বসানো থাকে। আমরা এখন আরও কিছু সাসপেনশন সিস্টেম যেটা আমাদের এই মডেলে আমরা ব্যবহার করে আছি করছি, দেখো আমরা এই যে দুই পাশের দুইটি সামনের দুইটি চাকার সাসপেনশন সিস্টেম হিসেবে আমরা কি ব্যবহার করছি, এটা একটা কয়েল স্প্রিং, এটার ভিতরে একটি শক অ্যাবজর্বার আছে, এই কয়েল স্প্রিংটা আপার প্লেট এবং লোয়ার প্লেটের মাঝখানে কয়েল স্প্রিংটা যুক্ত আছে, ঠিক আছে। এবং এইটা কোথায় লাগানো আছে, স্টিয়ারিং আর্ম, স্টিয়ারিং আর্মের সাথে এটা যুক্ত করা আছে। হ্যাঁ, এখানে একটি টাই রড আছে। হ্যাঁ, এই চাকাকে সামনের চাকাকে ঝাঁকুনি প্রতিরোধ করার জন্য এখানে শক অ্যাবজর্বার এবং কয়েল স্প্রিং যুক্ত করা আছে। এখন আমরা ঠিক সেম আমাদের আরেকটি গাড়িতে কিছু সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, আমরা একটু এদিকে আসি। আমরা এই যে গাড়ির এটা হলো ফ্রন্ট সাসপেনশন সিস্টেম, এই ফ্রন্ট সাসপেনশন সিস্টেমের মধ্যে আমরা এই জিনিসটাকে বলি আপার কন্ট্রোল আর্ম, আর এই নিচের অংশটাকে বলি আমরা লোয়ার কন্ট্রোল আর্ম। এই আপার কন্ট্রোল আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্ম, লোয়ার কন্ট্রোল আর্মটা এটা হলো একটি ডেড অ্যাক্সেলের সাথে যুক্ত, আপার কন্ট্রোল আর্মটা এই যে এখানে কি বাড়ির বডির সাথে এখানে যুক্ত আছে। এই আপার কন্ট্রোল আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্ম ধরে রাখছে কাকে, চাকাকে। চাকাটাও একটি সাসপেনশন সিস্টেমের অংশ হিসেবে কাজ করতেছে, কারণ আমরা জানি যে গাড়ির প্রথম ঝাঁকুনিটা চাকার মধ্যে এসে আঘাত করে, কারণ এই চাকাকে ধরে রাখছে আপার কন্ট্রোল আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্ম, কারণ এই প্রত্যেকটা জিনিসই ঝাঁকুনিটাকে প্রতিরোধ করতেছে। তার সাথে দেখো এই চেসিসের সাথে এখানে টর্শন বারটা যুক্ত আছে, বলছে টর্শন বার, এই চেসিসের দেখো দুই পাশে দুইটা টর্শন বার যুক্ত আছে, এই যে এখানে একটা টর্শন বার, এখানে একটি টর্শন বার, এটা দেখতে একটি লম্বা রডের মতো। এইটা কি করে, গাড়ির ঝাঁকুনি কিভাবে সামনে পিছনে যখন আমরা টার্নিং নেই, টার্নিংয়ের সময় যে ঝাঁকুনিটা তৈরি হয় এবং ব্রেক করার সময় যে ঝাঁকুনিটা তৈরি হয়, ওই ঝাঁকুনিটাকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এই টর্শন বারটা ব্যবহৃত হয় এবং এটা প্রতিরোধ করে থাকে এই ঝাঁকুনিটাকে। এখন আমাদের আরেকটি গাড়ির এই চাকার সামনের দুইটি চাকাকে যুক্ত করে স্ট্যাবিলাইজার বার ব্যবহার করা হয়। দুইটি চাকাকে যুক্ত করে স্ট্যাবিলাইজার বারে কি কাজটা বলা হয়েছে, স্ট্যাবিলাইজার বার লেভেলটা, গাড়ি যখন কোনো টার্নিং পয়েন্টে যা বা উঁচু নিচু রাস্তায় চলে তখন গাড়ির সামনের চাকাগুলোকে ব্যালেন্সিং মানে লেভেল হাইটটাকে বজায় রাখতে সাহায্য করে কে, স্ট্যাবিলাইজার বার। তাহলে আমরা আজকের আলোচনায় আমরা স্ট্যাবিলাইজার বার এবং টর্শন বার, আপার কন্ট্রোল আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্ম কোথায় ব্যবহৃত হচ্ছে, এগুলো সবই ফ্রন্ট সাসপেনশন সিস্টেমে এটা ব্যবহার করে। যেমন স্ট্যাবিলাইজার বার অলওয়েজ ফ্রন্ট সাসপেনশন সিস্টেমে, এটা রিয়ার সাসপেনশন সিস্টেমে ব্যবহার হয় না। এখন আমরা আরও পিছনে আসি, গাড়ির পিছনের দিকে আমরা যে সাসপেনশনগুলা ব্যবহার করে দেখি, এই যে দেখে এখানে কি আছে, এই যে আমরা পূর্বে আর ওই গাড়িতে আমরা যেটা দেখলাম লিপ স্প্রিং, এখানে গাড়ির মাঝে ব্যবহৃত লিপ স্প্রিংটা আমরা দেখি, এই যে আমরা বলছিলাম এটা হলো একটা কি জয়েন্ট, হ্যাঙ্গার,
আর এইটা হলো শাকেল। এই যে হ্যাঙ্গারটা সব সময় বডির সাথে একবার ফিক্সড করা আছে আই বোল্ট দ্বারা, ঠিক আছে। আর এখানে এই হ্যাঙ্গারটা ঝুলন্ত অবস্থায় আছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিপ দ্বারা এগুলো সব আটকানো আছে, আর এই যে সেন্টার বোল দ্বারা এখানে মাঝখানে আটকানো আছে, আর একটি আপার প্লেট এবং লোয়ার প্লেট ইউ বোল দ্বারা এই লিফ স্প্রিংটাকে এক্সেলের সাথে যুক্ত করে রাখা হয়েছে। কারণ এটা আমরা তো এভাবে ঝুলন্ত অবস্থায় রাখতে পারি না, কারণ একটার সাথে ফিক্স করে রাখতে হবে, কারণ যাতে এটা নড়াচড়া না করতে পারে। তার জন্য আমরা এই এক্সেলের সাথে ইউ বোল্ট দ্বারা এই লিফ স্প্রিংটাকে কি করছি, আটকায় রাখছি। তারপরে আমরা এই জাকুনির সাথে আরেকটি এই যে শক আবজার বারও পিছনে আমরা ব্যবহার করছি। এই শক আবজার বারটাও চেসিসের সাথে কিছু টানা দিয়ে জাকুনিটাকে রোধ করতে কিছু সাহায্য করে। এই লিফ স্প্রিংগুলা মাঝে মাঝে কিছু সমস্যায়, তার জন্য এটার ভিতরে আমরা কিছু গ্রাফাইট পাউডার ব্যবহার করি। কারণ গ্রাফাইট পাউডারটা ব্যবহার করলে কি হয় বলছে, এই স্প্রিংগুলা একটার সাথে আরেকটা যে ঘর্ষণটা হয় এই ঘর্ষণটাকে কিছু রোধ করে। যেমন আমরা বিভিন্ন যেমন ক্যারামবোর্ড খেলার সময় যেটা আমরা গুটি মারি তখন পিচ্ছিল করার জন্য এক ধরনের পাউডার আমরা ব্যবহার করি, এখানেও ঠিক মেটালগুলাতে আমরা এই মেটালটা যাতে ঘর্ষণ কম হয় তার জন্য আমরা এটার ভিতরে গ্রাফাইট পাউডার ইউজ করি, এবং কিছু রাবারও মাঝে মাঝে আমরা ইউজ করে থাকি যাতে শব্দ এবং ঘর্ষণটা ফ্রিকশনটা কম হয় এই লিফ স্প্রিংয়ে। কারণ এই লিফ স্প্রিংয়ে কিছু সমস্যা হয়, অনেক সময় শব্দ হয়, শব্দটা এই ক্লিপগুলো লুজ হওয়ার কারণে হতে পারে, এই রাবার বুশটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হতে পারে, বা এই ক্লাম্পটা লুজ হয়ে যাওয়ার কারণে হতে পারে। আমরা যদি কখনো দেখি যে লিফ স্প্রিংয়ে কোনো শব্দ হচ্ছে, তাহলে আমরা দেখবো যে এই বুশগুলা ঠিক আছে কিনা, হ্যাঙ্গার এবং শাকেলের যে বুশগুলো আছে এই বুশগুলা ঠিক আছে কিনা, আর এই বোল্টগুলা বা ক্লামগুলা লুজ হয়ে গেছে কিনা। অনেক সময় পাতিগুলা ভেঙে যেতে পারে, তাহলে আমরা দেখবো যে ভেঙে গেছে কিনা। আর এই লিফ স্প্রিংয়ের সর্বোপরি যে স্প্রিংটা আছে এইটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি মাস্টার লিফ স্প্রিং। বলছে মাস্টার লিফ স্প্রিং এর দুই প্রান্তে দুইটা আই থাকে, মানে যেটা একটা হলো হ্যাঙ্গারের সাথে যুক্ত আর একটা হলো শাকেলের সাথে যুক্ত। আমরা সবসময় মনে রাখবো যে লিফ স্প্রিং এর সবচেয়ে উপরে যে স্প্রিংগুলা ওই স্প্রিংটাকে আমরা বলি মাস্টার লিফ স্প্রিং, আর এই স্প্রিং এর নিচে যত স্প্রিংগুলো থাকবে সবগুলা ওই স্প্রিং এতে আস্তে আস্তে ছোটো করে সাজানো অবস্থায় থাকবে। তাই আজকে আমরা এই আলোচনা থেকে সাসপেনশন সিস্টেমে কি কি সাসপেনশন কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করলাম এবং গাড়ির কোন জায়গায় কোন সাসপেনশনগুলো ব্যবহার করা হয়েছে এটা আমরা দেখলাম, এবং সাসপেনশন সিস্টেমের কি ধরনের সমস্যা হতে পারে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমরা আরও পরবর্তীতে এটার সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।